কন্যা সন্তান হওয়ায় মারধর, থানার দ্বারস্থ স্ত্রী দীর্ঘদিন ধরে অত্যাচারিত। শ্বশুর বাড়িতে এবং স্থানীয় বাসিন্দাদেরকে জানিয়েও কোনো রকম কোনো সমস্যার সমাধান হয়নি বলে দাবি স্ত্রীর। কন্যা সন্তান হওয়ায় নানা অজুহাতে মারধর স্ত্রী ও মেয়েকে, এই ঘটনার প্রতিবাদ জানিয়ে থানার দ্বারস্থ হলেন স্ত্রী এবং কন্যা, দায়ের করলেন লিখিত অভিযোগ, আর সেই অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করেছে পুলিশ। ঘটনাটি ঘটেছে বনগাঁ থানার অন্তর্গত কালোপুর এলাকায়। জানা গেছে, পরপর দুটি কন্যা সন্তান হওয়ায় অসন্তুষ্ট স্বামী নানা অছিলায় স্ত্রীর ওপর অকথ্য শারীরিক ও মানসিক নির্যাতনের অভিযোগ স্বামীর বিরুদ্ধে। স্ত্রীর সঙ্গে গচ্ছিত টাকা নেওয়া নিয়ে অশান্তি চরমে ওঠে। ছেলে নেই, সেই আফসোসে স্ত্রীকে ঘরের মধ্যে আটকে কোপানোরও অভিযোগ উঠল স্বামীর বিরুদ্ধে। পাশাপাশি ছোট মেয়েকেও বেধড়ক মারধর করার অভিযোগ উঠেছে ওই ব্যক্তির বিরুদ্ধে। এই ঘটনার পরই হাসপাতালে চিকিৎসা করিয়ে থানার দ্বারস্থ হয়েছেন গুরুতর আহত স্ত্রী পূর্ণিমা মণ্ডল। অভিযুক্ত স্বামীর নাম অরবিন্দ মণ্ডল। স্ত্রী পূর্ণিমা দেবী জানিয়েছেন, প্রতিদিনই নেশাগ্রস্ত অবস্থায় বাড়িতে এসে তার উপর অত্যাচার চালায় অভিযুক্ত স্বামী। তিনি নেশার দ্রব্য বিক্রি করেন বলেও জানান স্ত্রী। সে কারণে প্রতিবেশীরা থানায় অভিযোগ দায়ের করলেও পুলিশ তাকে ধরতে পারেনি বলেই জানান। শাশুড়ি সহ পরিবারের অন্যান্য সদস্য সহ স্থানীয় মেম্বারকে বিষয়টি জানানো হলেও কোনোভাবে অত্যাচার কমেনি। মদ খেয়ে, গাঁজা খেয়ে, হিরোইন খেয়ে রোজ মারধর করে, টাকা পয়সা সব নিয়ে নিয়েছে আমার কাছ থেকে, আমার ব্যাংক ফাঁকা করে দিয়েছে, আর আমার বাড়ির আমার দেওর শ্বশুর শাউরি ওরা কেউ প্রতিবাদ করে না। মেম্বার থেকে জানানো হয়েছে, মেম্বার কোনো ব্যবস্থা নেয়নি। উনি শুধু বলছে থানায় যাও, থানায় যাও। আশেপাশের পড়োশীদের সাহায্যে আমি এসে হাতে আজ সকাল ছটায় কোপ মেরেছে। ওর টাকা ছিল আমার কাছে 600 টাকা, সেই 600 টাকা নিয়ে আমি বাবার বাড়ি যাবো বলে রেখেছিলাম। সেই 600 টাকা বের করে নিয়েছে, নিয়ে কোপ মেরেছে ঘরের মধ্যে দরজা বন্ধ করে। মেয়েকে মেরেছে, মেয়েকে ডান্ডা দিয়ে। ও বলছে যে তোর মাকে কেন সাপোর্ট করছিস, তোর মাকে মরে যেতে দে। এর জন্য মেয়েকে পছন্দ করে না, না ওর ছেলে দরকার, ছেলে জন্ম দিতে পারছি না তাই। আমার স্বামী গাঁজা বিক্রি করে, মদও বিক্রি করে। পাড়ার প্রতিবেশীরা গোপালনগর থানায় ধরিয়ে দিয়েছিল, উনি পালিয়েছে, পুলিশ ওনাকে ধরতে পারেনি। যদিও অভিযোগ অস্বীকার করে স্বামী অরবিন্দ মণ্ডল বলেন, স্ত্রী যা অভিযোগ করেছে তার সত্যতা নেই, ওর মাথায় সমস্যা আছে। আমি মারধর করিনি, আমি মেয়েদের ভালোবাসি, স্ত্রীকে ফোন করেছিলাম, সব মিটিয়ে নিয়েছি। এমনি একটু মাথা খারাপ মতো আছে তো, তাই ওই একটু ভুলভাল বলে, বুঝেছো? তাছাড়া কোনো কিছু। তারপরে কি কথা হয়েছে? হ্যাঁ, কথা হয়েছে আমার সাথে। ফিরে আসবে? হ্যাঁ, ফিরে চলে আসবে, ঠিক আছে। আমি অঞ্চলে গিয়েছিলাম, ও কথাবার্তা বলেছে, চলে আসবো। না না, আমি তো একটা মেয়ের ভিতরে তোমার 50-60 টাকা দেবো বলেছি, ছোটো মেয়ে। আর ছোটো আমি তো পার করে দেবো বলেছি। স্বামীর অত্যাচারের হাত থেকে বাঁচতে বর্তমানে বাপের বাড়ির চারঘাটেই থাকার সিদ্ধান্ত নিয়েছেন স্ত্রী পূর্ণিমা দেবী। ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যান্সল্যান্ড, কালোপুর। বনগাঁতে সর্বপ্রথম বিল্ডিং মেটেরিয়ালের শপিং মল শর্মা গৃহ নির্মাণ। এবার ধনতেরাস উপলক্ষে আমাদের এখানেই রয়েছে ধনতেরাস ধনবর্ষা উৎসব। ইট কিনলে সোনা ফ্রি, রড কিনলে সোনা ফ্রি। একইভাবে বিল্ডিং তৈরির যে কোনো সামগ্রী 1 লক্ষ টাকা কেনাকাটার উপর থাকবে 6-12 হাজার টাকা মূল্যের গোল্ড ভাউচার। আমাদের এখানে বিল্ডিং তৈরির সমস্ত রকম সামগ্রী পাওয়া যায়। রয়েছে ইজি ফিনান্সের সুবিধা। অফারটি আগামী 15 নভেম্বর পর্যন্ত প্রযোজ্য। শর্মা গৃহ নির্মাণ, বনগাঁ পৌরসভার পাশে। ফোন 9332559005।